হ্যাঁ তোমরা তো কিছু করো না। যেটা হচ্ছে যে যারা মাস্ক পরছে না তাদেরকে তো আমরা মাস্ক পরাচ্ছি, টোটোদের আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি, এছাড়া যারা মাস্ক পরছে না তাদেরকে আমাদের এখানে র্যাড টেস্ট আমরা করাচ্ছি যে সে পজিটিভ কি না, কারণ সে ছড়াচ্ছে কি না, সে মাস্ক পরছে না, সেই অর্থে কিন্তু আমরা এখানে আমরা র্যাড টেস্ট করাচ্ছি। হ্যাঁ আমাদের আমাদের যে পরবর্তী যে পদক্ষেপ, আপনারা জানেন যে আমাদের করোনা ঊর্ধ্বমুখী, আমাদের সেই লক্ষ্যে কিন্তু আমরা এই অভিযান চালিয়ে যাব এবং পুরসভা এবং পুলিশ আমাদের সঙ্গে কিন্তু সহায়তা করছে। শহরের চিত্র আপনার অভিজ্ঞতা কী বলছে, মানুষ কতটা সচেতন? দেখুন আমি তো হচ্ছে যে গত দুদিন ধরে আবার বেরোচ্ছি, গত তিন দিন ধরে, তার আগের থেকে এখন দেখছি মাস্ক পরার হারটা একটু বেড়েছে, মানে চার পাঁচ মাস আগে আবার যেরকম আমরা অভিযান করছিলাম সে থেকে দেখছি একটু মাস্ক পরার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। চাষী ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়, মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত হ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহ কৃষি অধিকর্তা জামবনি ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত।